गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो गाइस आज के तुम्हारे शेयर करछि एक सुंदर ब्यूटीफुल एक ब्लॉग वीडियो। तो गाइस रिसेंटली आमरा गेछिलाम पुचकावालाते पुचका खेते। तो एखाने नानान रकमेर वैरायटीज पुचका पावा जाय। देखो कत रकमेर पुचका पावा जाय। तो इनि होच्छेन एई शपेर ओनार, ठीक आछे। आर माने एनादेरी दोकानटा माने रेस्टुरेंटटा, ঠিক আছে, যেখানে পুচকা নানান রকমের পুচকা পাওয়া যায়। তো এর মধ্যে আমরা বলছিলাম যে কি পুচকাগুলো এখানে সবথেকে বেশি ভালো লাগবে, ঠিক আছে। তো ওনারা যেটা আমাদের সাজেস্ট করলো সেটা হচ্ছে গিয়ে চকলেট পুচকা বাচ্চাদের জন্য, আর একটা হচ্ছে গাইস আরেকটা যেটা সাজেস্ট করলো সেটা হচ্ছে চিকেন চিজ পুচকা। ওকে, তো আমরা এখন দুটো খাবো, খেয়ে আমরা বলবো কিরকম তার স্বাদ, ঠিক আছে। তো চকলেট পুচকাটা মধ্যেখানে হচ্ছে যে আইসক্রিম দেওয়া, ঠিক আছে, এর বেসটা হচ্ছে আইসক্রিম দেওয়া, আর ওপর দিয়ে চকলেটের যেটা হচ্ছে গিয়ে সেটা ওপর দিয়ে দেওয়া। ওকে, তো এটা মোটামুটি মানে খেতে ভালোই আছে। মানে এটা মানে পুচকার ভিতরে ধরো গিয়ে আইসক্রিম দেওয়া থাকলে সেটা হচ্ছে গিয়ে পুচকার যে আইসক্রিমটা ছিল সেটা একটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম। ওকে, মোটামুটি ভালো লাগছিলো। আর যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে এই যে চিকেন চিজ ফুচকা, এটা একটু অন্যরকম, ঠিক আছে। তো আমার হাজব্যান্ডে দেখো হেভি লেগেছে, সেই বলছে সেই। ওকে, তো আমরা তো খাচ্ছি, ঠিক আছে। মানে এত পরিমাণে ওপর দিয়ে দেখো কতটা চিজ দিয়েছে, মেয়োনিজ, আরও অনেক কিছু রয়েছে ভেতরে, ঠিক আছে, স্ট্যাপিং করে আলু, তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে যে যেই ওই যেই রান্না করা যেই সেটা হয় না চিকেনটা, সেটা এখানে দেওয়া। তো গাইস এর স্বাদটা একটু অন্যরকমই ছিল, খেতে খুবই ভালো লাগছিলো। তো আমরা মানে খুব 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 এনজয় করে খেলাম। ওকে, তো আমাদের ভীষণ ভালো লাগছিলো। তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। তো তোমরা এরকম কারা কারা এরকম খেয়েছো ফুচকা, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। এছাড়া এখানে অনেক ধরনের ফুচকা পাওয়া যাচ্ছিলো। তো গাইস যেটা আমার অনেক বেশি ভালো লাগছিলো, আর অনেকদিন পর একটু অন্যরকমের ফুচকা খেলাম। সারা প্রতিবার তো মানে জল ফুচকা আর ধরো কি দই ফুচকা, চাটনি ফুচকা, এরকম ফুচকাগুলো আমরা খেয়ে থাকি, ঠিক আছে। তো এটা একটু অন্যরকমের। তো গাইস আমরা পরে আবার এক প্লেট অর্ডার করলাম, সেটা হচ্ছে গিয়ে চিকেন পুচকা। ওকে, তো এইবারে আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে, কারণ এখানে একটু মানে ঝালটা একটু কম দেওয়া ছিল, স্পাইসি ভাবটা একটু কম দেওয়া ছিল, যে কারণে বাচ্চারাও খেয়েছে, আর আমার মেয়ে একটু ঝালঝাল খায়, ঠিক আছে, মোটামুটি, যে কারণে আমার মেয়েরও ভালো লেগেছে। তো দেখো এখন খাবে। আর হচ্ছে যে চকলেট পুচকাটা ওর অতটা ভালো লাগে, কিন্তু মিষ্টি মিষ্টিটা বাজার বা অতটা ভালো লাগছে না, আমাদের স্পাইসি জিনিস খেতে ভালো লাগবে। ওকে, তো দেন ও এখন এনজয় করছে আমার মেয়ে, আর আমরা এটা খেলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই কমেন্ট করতে ভুলো না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।